আমরা কোথায় আসলাম এখন? হ্যাঁ, আমরা এসেছি দারিংবাড়ি লাভার্স পয়েন্ট। জলের আওয়াজ তো পাওয়া যাচ্ছে। এই সামনে পুরো হলুদ গাছ, কাঁচা হলুদ যেটাকে বলছি। চারিদিকে পাহাড়। কত প্রজাপতি দেখো, দেখেছো বাটারফ্লাই ঘুরছে? এই দেখো বাটারফ্লাই। আসো পাপার সাথে হাত ধরে আসো, দেখে দেখে আসো। পুরো কি ভাষা লেখা, ওড়িয়া? এটা দেখে আসো। আম গাছ, প্রচুর আম গাছ আছে বাপান। লাভার্স পয়েন্ট, বাহ, বর্ষাকালের কাদা জল। কি নদী এটা, না কি নদী, না ঝর্ণা? জলটা আসছে কোথা থেকে বোঝা যাচ্ছে না। ওই দিকে আরে তুলে দিয়েছি অনেক, এখানটা এখানটা
দুবান বাবা এদিকে জলটা এসে যাচ্ছে, তো তাই হুট করে যদি জলটা চলে আসে ওই জায়গাটা যাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এমু পার্ক টুবান, আমরা এমু পার্কে এসে গেছি। এমু পার্ক দারিংবাড়ি, দেখো টুবান স্লিপ, এটা সাইকেল না, এটা জলের পাম্প। আসো।
আমি বাইরে আছি। তুমি এই বলনাটা দেখো। ওঠো দাঁড়া বাবা দাঁড়া, এই ব্যাগে রাখ। এইদিকে আসবে, এই রেটটাতে আসো। হ্যাঁ এই রেটটাতে আসো। হুম আসো রেড স্লাইডে আসো, আমি তোমাকে ধরে নেব, তার পিছনে আসো। এ 1 2 3 স্টার্ট। আগে আমি ইয়েলোতে চড়ব। ইয়েলো চড়বে? হ্যাঁ 1 2 স্টার্ট। এটাতে ওটা যাবে না, এইটাতে চল। ইমু পাখি চলো না, এটা দার্জিলিং না বাবা, দারিং না। চলো আমি একটু আইতে দাও।
আইটা তো পড়ে যাবে এবার, পড়ে যাবে। চলো বিষ্টু না না দাদা বাবা দেখো দাদা নেমে গেছে আস্তে বাবা বসবে Thank you.
এখন মন্দাসরু ওয়াটারফল দেখতে যাচ্ছি, প্রায় 500 মিটার নিচে নামতে হবে। টুবান যাচ্ছে, দেখো টুবান লাঠি নিয়েছে, চলো টুবান লাঠি নিয়ে চলো, চলো এরকম ভাবে, এরকম ভাবে বাবা, এরকম ভাবে। চারিদিকে জঙ্গল, মায়ের হাত ধরে লাঠি, দারুণ জায়গাটা। দারিংবাড়ি প্রত্যেক কটা জায়গায় সুন্দর, নেচারটা অসম্ভব সুন্দর। এসো টুবান, দেখিয়ে দাও ওকে কিভাবে লাঠিটা ব্যবহার করতে হয়। কত প্রজাপতি, কত প্রজাপতি চারিদিকে, প্রচুর প্রজাপতি চারিদিকে, শুধু প্রজাপতি আর প্রজাপতি, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে, কিন্তু বেশ কিছুটা নিচে নামতে হবে। নামার সময় নামা যাচ্ছে ইজি, ওঠার সময় কষ্ট হবে। আসতে দেখে দেখে আসো, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। তোমরা দেখে কোনটা দিয়ে নাপ দেওয়া হচ্ছে দাদা? এই তো এইটা দিয়ে, এই তো এখানে বসার জায়গা, এখানে অব্দি যাবো, আর যাবো না। এই তো লোক আসছে, কোনটা দিয়ে যাওয়া যাচ্ছে? তুমি তাহলে এখানে ওখানে একটু দাঁড়াও, একটা লাঠি দাও ওকে নিয়ে, এখানটায় এসো না, ওখানে এখানটায় এসো না, লাঠিটা দিয়ে দাও, তুই মায়ের সাথে এখানটা দাও, তুমি এখানটা দাও। পিঙ্কি ওকে নিয়ে নেবো না এখানটা, ওকে নিয়ে নেবো না এখানটা, ওকে ধরো হাত,
হাতটা ধরতে হবে এখানে। ওখানে গিয়ে ভিডিও তুলতে হবে, এখানে ভিডিও তুলতে তুলতে নামা যাবে না। ওকে নিও না, ওকে নিও না, আমাকে নিয়ে নাও, আমাকে নাও না। আচ্ছা ঠিক আছে, আমার হাত ধরে। অসম্ভব, পড়ে গেলে কিন্তু পার পুরো নিচে চলে যাবে একেবারে। ওকে নাবিও না। সামনে হচ্ছে ভিউ পয়েন্ট, আর ওই দিকে হচ্ছে ওয়াটারফল। এই হচ্ছে ওয়াটারফল। খুব সুন্দর জায়গা, চারিদিকে ঘন জঙ্গল। ওটা আরো কঠিন, এইখানেই এখানেই সবাই আসে। মন্দসরু ইকো ট্যুরিজম প্রপার্টি, একটু পরে ফোন করছি, ভিডিও করছি। এটা হচ্ছে মন্দসরু ইকো ট্যুরিজম সেন্টার, এখানেও কটেজ আছে, এখানে লোকে থাকে। বসে খাওয়ার জায়গা,
এইগুলো সব কটেজ। এইগুলো সব কটেজ, দারুণ জায়গাটা। এখানেও রাত্রিরে থাকা যেত, আমরা বুকিং পাইনি, সব ভর্তি। এগুলো সব কটেজ,
সানরাইজটা অপূর্ব সুন্দর এখান থেকে। ঘর থেকেই দেখা যাচ্ছে এই জানলাটায় বসে। এগুলো সব কফি গাছ আগে আছে, কফি গার্ডেন বন জঙ্গল। কফি গাছ কোনটা? চলে যাও। পড়ে গেলে মুখটা পুরো শান্ত। কফি গাছ কোনটা? হ্যাঁ এই তো কফি গাছ, এইগুলোই তো কফি গাছ। ব্যাস আন না, আর দৌড়তে না, পড়ে যাবে। এই তো কফি, হ্যাঁ এইটাই তো কফি গাছ। যাবো না, ছেলে হাঁটবে না। এটাই কফি গাছ, চলো হয়ে গেছে। এইটা গোলমরিচ গাছ, এই পাশেরটা, এই তো, এই তো কফির মতো গন্ধ হচ্ছে। দেখো বাবা গাছগুলো দেখেছো কিরকম, বলো আমি কোথায় যাচ্ছি? কফি গার্ডেন। কেন কফি গার্ডেনে কফি দেখতে যাচ্ছি? এই গাছগুলো নেবো। হ্যাঁ নিয়ে নাও। ভেতরে কি আছে তো? জঙ্গল। ভেতরে কে আসবে? হ্যাঁ তুমি তো জানো কে আছে। ওকে রাস্তা বাবা কেন? চলে 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 যাও। চলো কফি গাছ, আর কিছু নেই এখানে। বসে আসি,
ওই দিকে গেলে দারিংবাড়ি ক্যাফে। এইটা গোলমরিচ গাছ, এই যে এই সামনেরটা হচ্ছে গোলমরিচ, এইটা গোলমরিচ গাছ। আমরা এসে পৌঁছেছি রেনবো ওয়াটারফল, এবার যাব রেনবো ওয়াটারফল দেখতে। এইটা দিয়েছো রাস্তাটা একেবারেই ভালো না। এই হচ্ছে রেনবো ওয়াটারফল, মৃদুবান্ধা ওয়াটারফল যাচ্ছি। সিঁড়ি, এখানে সিঁড়ি করা আছে।
এসে গেছি জীবন্ত ওয়াটারফল। বাও, খুব সুন্দর। কি এদিকে
যেটা হচ্ছে খাসা দেওয়া পরে খুব সুন্দর। আমরা তপ্ত পানিতে এসে পৌঁছেছি, ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে কি হয়েছে? না এখনো চান করে তো হবে না, দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো মা কি করছে। দেখো সামনে যাও।